হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ফিফ্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে তোমাদের জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেখেছি যেখানে আমি তোমাদের জুলাই মাসে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম সবকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে দিয়ে দেওয়া রয়েছে এটা টু এমবির কাছাকাছি একটা ফাইল এবং ছত্রিশ পাতার মতো একটা ই বুক এ ফোর সাইজের সবকটা দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা প্রিন্ট করে ইজিলি পড়তে পারবে আর কেন্দ্রীয় সরকারের পরিবর্তিত যে মন্ত্রিসভা সেগুলো তোমাদেরকে এক নজরে দিয়ে দিয়েছি কেমন এখানে প্রত্যেকটা দিনের ডেট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে আর তোমাদের হোমওয়ার্কে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করি সেগুলো তোমাদের নশো পঁচাত্তরের পর থেকে এক হাজার পঞ্চান্ন এখানে দেওয়া রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের তালিকা এবং গুরুত্বপূর্ণ দিবস এগুলো তোমাদের রয়েছে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে এটা কালেক্ট করে নিও আর আজকে এর পরে ছটার পরে নটার সময় তোমাদের যে টপ ফর্টি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ডিউ ছিল সেটা আজকে দিয়ে দেবো তোমাদের নটার সময় এটা পাবলিশ হয়ে যাবে জুলাইয়ের লাস্ট উইকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দশটার সময় তোমাদের আন একাডেমিতে ম্যাথের ফ্রি ক্লাস রয়েছে এবং ইউটিউবে আজকে ছটা তিরিশে তোমাদের ম্যাথের প্র্যাকটিস ক্লাস আর ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইনে আজকে রিজেনিংয়ের হচ্ছে একটা অনলাইন টেস্ট থাকবে তো সব কটা লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে এগুলো পেয়ে যাবে আজকে প্রথম প্রশ্ন টোকিও অলিম্পিকের একটা দেখো টোকিও অলিম্পিকে যা যা জিনিস হচ্ছে আমি তোমাদের প্রত্যেকবারের স্পোর্টস ইভেন্টসের মতো এবারে টোকিও অলিম্পিক ফাইনাল খেলার পরে তোমাদেরকে আমি দিয়ে দেব তো টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি সালে আরেকটা আমাদের এখানে ভারত থেকে পদক এসেছে লাভলিনা বোরগোহেন মহিলাদের বক্সিংয়ে ইনি ব্রঞ্জ জিতেছেন যার ছবি তোমরা দেখতে পাচ্ছ ইনি আসামের বাসিন্দা দু হাজার কুড়িতে অর্জুন পুরস্কার পেয়েছিলেন এই লাভলিনা বোরগেহেন দু হাজার আঠেরো আর উনিশে এ আই বি এ ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জের পদক জিতেছিলেন দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকের আরো দুটো ইনফরমেশন যেটা আমরা আগে আলোচনা করলাম ২৬ বছর বয়সী ভারতলোক মীরাবাই চানু ঊনপঞ্চাশ কিলো ক্যাটাগরিতে রূপর পদক জিতেছে টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে পিভি সিন্ধু ব্যাডমিন্টনে ব্রোঞ্জের পদক জিতেছে এই দুটো রেকর্ড তোমরা নোট করে রাখো আমি তোমাদেরকে শেষকালে আবার প্রোভাইড করে দেব অলিম্পিক শেষ হলে নাওরুতে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে কি নিযুক্ত হয়েছে দেখো নাউরুতে ভারতের পরবর্তী হাই কমিশনার হল মনপ্রীত বোরা নাওরু কোথায় রয়েছে অস্ট্রেলিয়ার কাছাকাছি একটা এটা ছোট একটা হচ্ছে তোমার ক্ষুদ্র দ্বীপ দেশ এখানটা করে রয়েছে নাওরু এর রাজধানী হচ্ছে ইয়ারেন এটা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার উত্তর পূর্বে এটা রয়েছে মাইক্রোনেশিয়ার একটা ক্ষুদ্র দ্বীপ দেশ আমরা তাহলে বলবো এটা আমাদের মাইক্রোনেশিয়া মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার রাষ্ট্রপতি লিওনেল এইনজিমেয়া নাউরুর রাষ্ট্রপতি নেক্সট আমরা চলে যাব বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসাবে শেহেরোজ কাশিব কেটু জয়লাভ করেছে কোন দেশের পর্বতারোহী শেহরজ কাশিফ কেটু বা অস্টিন মানে জয় পাকিস্তানি একজন বছর বয়সী ছেলে যার গডিন নাম অস্টিনোজ কাশিফ এই শেহরোজ কাশিফ এটা এর বয়স উনিশ বছর কে টু হচ্ছে আমরা জানি কি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা আট হাজার ছশো এগারো মিটার কাশিপের আগে কিংবদন্তি পর্বতারোহী মোহাম্মদ আলী সাতপাড়ার পুত্র সাজিদ সাতপাড়ার ছিলেন দু হাজার মানে অ্যাকচুয়ালি কুড়ি বছর কুড়ি বছর বয়সে কেটু আরোহন সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন তো এখন এই সেরাজ কাশি উনিশ বছর হয়ে গেল উনিশ বছর বয়সে কেটু জয়লাভ করলো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ মুদ্রা পাকিস্তানি রুপি প্রধানমন্ত্রী ইমরান খান এবং রাষ্ট্রপতি আরিফ আলভি নেক্সট কোন কেন্দ্রীয় মন্ত্রক বায়োটেক প্রাইড গাইডলাইন্স প্রকাশ করেছে বায়োটেক প্রাইড গাইডলাইন্স প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়োটেক প্রাইডের এই প্রাইডটার একটা ফুল ফর্ম রয়েছে দেখো প্রমোশন অফ রিসার্চ অ্যান্ড ইনোভেশন থ্রু ডাটা এক্সচেঞ্জ যেটা তৈরি করেছে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি এটা কি আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দেবো দ্য গাইডলাইন্স আর এম ট্যা অ্যাট প্রোভাইডিং এ ওয়েল ডিফাইন্ড ফ্রেমওয়ার্ক অ্যান্ড গাইড গাইডিং প্রিন্সিপাল টু ফ্যাসিলিটেড দ্য এনেবল শেয়ারিং অ্যান্ড এক্সচেঞ্জ অব বায়োলজিক্যাল নলেজ ইনফরমেশন অ্যান্ড ডাটা বায়োলজিক্যাল নলেজ ইনফর্মেশন এবং ডাটা এগুলো এক্সচেঞ্জ করার জন্য শেয়ারিং অ্যান্ড এক্সচেঞ্জের জন্য এবং এগুলোর একটা ওয়েল ডিফাইন ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য ওয়েল ডিফাইন্ড ফ্রেমওয়ার্ক প্রোভাইড করার জন্য এই প্রাইড গাইডলাইন্সটা কিন্তু তৈরি করা হয়েছে বায়োটেক প্রাইড গাইডলাইনস যেটা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি তৈরি করেছে কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় নীলকান্ত মণি বা সাফারি পাওয়া গেছে ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা শ্রীলঙ্কাতে পাওয়া গেছে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার রত্নপুরা শহরে একটা বাড়ির উঠোনে এটা পাওয়া যায় এটা ফিকে নীল বর্ণের পাথরটা আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন মানে দশ কোটি ডলার খন্ডটার ওজনে দেখো একশো মিলিয়ন ডলার বা দশ কোটি ডলার এটার প্রায় বাজার মূল্য কাছাকাছি অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কতটা দামি জিনিস খণ্ডটার ওজন পাঁচশো দশ কিলোগ্রাম পাঁচশো দশ কিলোগ্রাম বা আড়াই মিলিয়ন ক্যারেট বুঝতে পারছো কতটা বড় এর নাম দেওয়া হয়েছে সেরেন ডিপিটি স্যাফা সাফায়ার সেরেন সাফায়ার কোথায় পাওয়া গেল। এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এটা শ্রীলঙ্কার মুদ্রা শ্রীলঙ্কার রুপি প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসা এবং গোটা রাজাপাকসা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রয়েছেন নেক্সট চলে যাবো আমরা ম্যাকমা ফিনকপ লিমিটেডের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ম্যাকমা ফিনকপ লিমিটেডের নামটা চেঞ্জ করে রাখা হয়েছে পুনাওয়ালা ফিনকপ লিমিটেড দেখো এই পুনাওয়ালা ফিনকপ লিমিটেডের সদর দপ্তর রয়েছে পুনেতে ম্যাকমা ফিনকপ লিমিটেড আসলে একটা আরবিআই নিবন্ধিত নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি মানে আরবিআই সার্টিফিকেট প্রাপ্ত একটা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি যেটার নাম পরিবর্তন হয়ে হয়েছে পুনাওয়ালা ফিনকপ লিমিটেড এর প্রতিষ্ঠা সাল উনিশশো সাল আর চেয়ারম্যান আদার পুনাওয়ালা ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন অভয় এফুদ্দা নেক্সট ইন্ডিয়ান ব্যাংক স্টার্ট আপ ফাইন্যান্সিং জন্য কোন আইআইটির সাথে মু স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ব্যাংক স্টার্ট আপ ফাইন্যান্সিং জন্য সম্প্রতি আইআইটি বোম্বের সাথে মৌ স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অন থ্রি অগস্ট থার্ড অগাস্ট সাইন এ মৌ উইথ সোসাইটি ফর ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনশিপ আইআইটি বোম্বে ফর এক্সটেন্ডিং এক্সক্লুসিভ ক্রেডিট ফেসিলিটি টু স্টার্ট আপস অ্যান্ড এম এস এম এস এবং স্টার্ট আপগুলোর জন্য ইন্ডিয়ান ব্যাংকের সদর দপ্তর চেন্নাই ইন্ডিয়ান ব্যাংকের প্রতিষ্ঠা সাল উনিশশো সাত ইন্ডিয়ান ব্যাংক উইচ হ্যাজ মার্চ উইথ এলাহাবাদ ব্যাঙ্ক এইটা তোমরা আমি তোমাদের মার্চ হওয়ার পরে এগুলো সব দিয়েছিলাম কারেন্ট টপিক ডিসকাশানে তোমরা পাবে ইন্ডিয়ান ব্যাঙ্কটা কিন্তু এলাহাবাদ ব্যাঙ্কের সাথে মার্চ হয়েছিল আইআইটি বোম্বের প্রতিষ্ঠা নাইনটিন ফিফটি এইট চেয়ারম্যান এখন রয়েছেন ডক্টর পবন গোয়েনকা এবং ডিরেক্টর রয়েছেন সুভাশিস চৌধুরী নেক্সট মাই বোন ম্যাজাগন এই বইটার লেখককে মাই ওন ম্যাজাগন এই বইটার লেখক ক্যাপ্টেন রমেশ বাবু সম্প্রতি রিলিজ হয়েছে এটা এটা ইন দা সোর্স বুকস প্রকাশ করেছে বইটা যৌথভাবে প্রকাশ করবে ভাইস অ্যাডমিরাল আর আর হরি কুমার আর ফ্ল্যাগ অফিসার মানে অ্যাডমিরাল হরি কুমার আর ফ্ল্যাগ অফিসার এটা প্রকাশ করবে অ্যাকচুয়ালি ঠিক আছে প্রকাশ হবে বইটা কমান্ডিং ইন চিফ ওয়েস্টার্ন নাভেল কমেন্ট ভাইস অ্যাডমিরাল নারায়ণ নারায়ণ প্রসাদ এবং সিএমডি ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড এটা করবে যৌথভাবে কোন বলিউড অভিনেত্রী ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড বিভিএল জিয়ারি এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা গ্লোবাল ব্র্যান্ড তো এই গ্লোবাল ব্র্যান্ডটার অ্যাম্বাসডার পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনস নিযুক্ত হয়েছেন এটা বিভিন্ন জেমস্টোন জুয়েলারি এবং লাক্সারি ওয়াচেসের জন্য এবং পারফিউমের জন্য বিখ্যাত বিভিএল জিয়ারি তো লেদার গুডসের জন্য এটা বিখ্যাত তোমরা দেখে থাকবে অবশ্যই প্রিয়াঙ্কা চোপড়া জোঁজ দু হাজার কুড়িতে কিন্তু মিস ওয়ার্ল্ড হয়েছিলেন এটা তোমরা একটু নোট করে রাখবে জাস্ট আগের বছরই ডায়ারিজ রোসেটে ইন ইন্ডিয়ার বইটা লেখককে এই বইটা লিখেছেন সঞ্জয় গুবি এটা প্রকাশ করেছে ওয়েস্টল্যান্ড সঞ্জয় গুবি একজন বন্যপ্রাণী জীববিজ্ঞানী বাঘ এবং চিতাবাগের মতো বড় মাংসাচী প্রাণী সংরক্ষণের কাজ করেছেন এই সঞ্জয় কুব্বি মধ্যপ্রদেশে চিতাবাগের সংখ্যা সব থেকে বেশি মনে রাখবে চিতাবাগের কথা যখন উঠল যেটা দেশে অনুমান করা মোট মানে যা বাঘ রয়েছে তার ছাব্বিশ শতাংশ প্রায় মধ্যপ্রদেশে সবথেকে বেশি সীতা পাওয়া যায় দেখো আগের দিন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় এটা পালন করা হয় থার্টি ফার্স্ট মেতে দু হাজার একুশে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম জিতেছে রূপর পদক আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান মুখ্য উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন রাজ্য সরকার করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য বাল সেবা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য শিশু সেবা আছুনি স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকার ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটা পরিবারকে ঔষধি গাছ প্রদান করার কথা ঘোষণা করেছে সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন তোমরা আমাকে এগুলো কমেন্টে আজকে জানাবে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি কুইক রিভাইজ দিয়ে দেবো প্রত্যেক দিনের মতো তোমরা আই বাটনে যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে অথবা ডেসক্রিপশন বক্সে দেখো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স টু বলে একটা প্লেলিস্ট রয়েছে হোমে গিয়ে আমাদের চ্যানেলের নলেজ অ্যাকাউন্ট চ্যানেলের হোমে গিয়ে তোমরা আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে যাও দেখো পরপর প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্লেলিস্ট ওখানে দেখতে পাবে টোকিও অলিম্পিক দু সালে পুরুষ সিঙ্গেলস বিভাগে কে জয়লাভ করেছে আমাদের আগের দিনের প্রথম প্রশ্ন ছিল এটা যেটার অ্যান্সার এবং ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আলেকজান্ডার জেভরেভ নেক্সট কোয়েশ্চেন কি ছিল কোন দেশ দু হাজার একুশ কনকাক কাপ জয়লাভ করেছে তো এটা জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন কি ছিল আমাদের টোকিও অলিম্পিক দু পুরুষ হান্ড্রেড মিটার দৌড়ে সোনার পদক পেয়েছেন ল্যামন মার্সেল জ্যাকবস ইনি কোন দেশের অ্যাথলেট ইতালির একজন অ্যাথলেট কোন দেশের সামরিক বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করেছেন মায়ানমার নিকোল পাসিনিয়ান কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন আর্মেনিয়া দু সালে ইসরো ও কোন মহাকাশ গবেষণা সংস্থা যৌথভাবে নিসার নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার র্যাডার স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে নাসা কোন রাজ্য সরকার কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপের ঘোষণা করেছে কর্ণাটক দেশের প্রথম শহর হিসাবে একশো শতাংশ কোভিড টিকাকরণ সম্পন্নকারী শহর কোনটা ভুবনেশ্বর কোন ব্যাংক দোকানদার ওভারড্রাফ্ট স্কিম লঞ্চ করেছে এইচডিএফসি ব্যাংক ভারতের প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসাবে কে দু টোকিও অলিম্পিকে হ্যাট্রিক করল ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বন্দনা তো এগুলো ছিল আগের দিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিও আর আন একাডেমিতে তোমাদের একটা অ্যাচিভার টেস্ট সিরিজ সেভেন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে হবে অর্থাৎ এটা শনিবারে এগারোটার সময় তোমাদের একটা টেস্ট হবে যেটা তিন ঘন্টার একটা টেস্ট এবং এখানে ফুল মার্কস তোমাদের থাকবে দুশো পেপার থ্রি আর ফোরের ওপর ডাব্লিউ বিসিএস মেন্স পেপার থ্রি অ্যান্ড ফোরের ওপর এখানে পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং থাকবে আর এটা তোমাদের সাথে আমি অ্যানালিসিস করব বারোটার সময় ডাব্লিউ যারা প্রিপারেশান নিচ্ছ সিরিয়াসলি তারা অবশ্যই এই টেস্টটা অ্যাটেন্ড করবে এটা একটা ফ্রি টেস্ট সবাই অ্যাটেন্ড করতে পারবে নলেজ সিক্সটি লাইভ কোডটা তোমরা ইউজ করো নিজেদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করার পর এই কোডটা দিয়ে তোমরা টেস্টটা আনলক করো এবং ডাব্লিউ মেন্সের জন্য যারা দেখছো মানে রেডি রেডি হচ্ছো তারা এই পেপার থ্রি এবং ফোরের তিন ঘন্টার ফুল টু মার্কসের এক্সামটা দিয়ে দাও চারটে ভুলে গেলে এক নম্বর কাটা তোমাদের যেরকম হয় আর এটার সানডেতে আমি তোমাদের সাথে অ্যানালিসিস করবো দিশারি ব্যাচটাতে আপাতত তোমার একটা ম্যাথের ক্লাস চলছে প্লাস আন একাডেমি প্লাসে তোমরা এটা আমার সাথে জয়েন করতে পারো যারা যারা প্লাসে রয়েছ আর যারা যারা প্লাসে নেই তারা নলেজ সিক্সটি লাইভ কোডটা ইউজ করতে পারো প্লাসে সাবস্ক্রিপশান নেওয়ার জন্য তোমাদের দশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে হয়ে যাবে লিমিটেড পিরিয়ড একটা অফারও চলছে ডাব্লিউ বিপিএসসির আন অকাডেমি ডাব্লিউ বিপিএসসি ক্যাটাগরিতে যেখানে বারো মাসের সাবস্ক্রিপশান তোমরা যদি এখন নাও দু মাসের সাবস্ক্রিপশন তোমাদের এক্সট্রা থাকবে এবং চব্বিশ মাসের সাবস্ক্রিপশান নিলে তিন মাসের এক্সট্রা সাবস্ক্রিপশান থাকবে এটা লিমিটেড পিরিয়ড অফার যদি চাও তোমরা এখন এটা নিয়ে নিতে পারো নলেজ সিক্সটি লাইভ কোড ইউজ করে দশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে তোমাদের স্পেশাল ক্লাস আমাদের এরপরে রয়েছে ঠিক দশটার সময় টেন এ যেখানে আমি তোমাদের ম্যাথের ক্লাস করাবো আন আমি তোমাদের ম্যাথের ক্লাসগুলো করাচ্ছি ইন্টার্যাক্টিভ সেশনস অবশ্যই এটা হবে তোমরা আমার সাথে লাইভ ইন্টারঅ্যাক্ট করতে পারবে এছাড়া এখানে তোমাদের পোলের সিস্টেম আছে তোমরা যারা জানো নতুন যারা রয়েছে কিভাবে ক্লাসগুলো জয়েন করবে আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং ওখানে লিখে দিয়েছি কিভাবে তোমরা জয়েন করতে পারবে এই ক্লাসগুলো তোমরা এনরোল করে রাখলে তোমাদের মিস হবে না নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাক সময় যাবে এবং এই যে আলোচনা হবে যে অঙ্কগুলো হবে সেগুলো ফ্রি পিডিএফ তোমরা সঙ্গে সঙ্গে ক্লাসের কিছুক্ষণ পরেই পেয়ে যাবে যে কোনো জায়গায় যে কোনো সময় তোমরা মোবাইল থেকে যেরকমভাবে ক্লাস করো সেইভাবেই কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে আপকামিং কিছু ব্যাচেসের আমি তোমাদের এখানে বলে দেবো যেগুলো ক্লাসে চলছে তোমাদের ডাব্লু বিসিসের জন্য আগমন লক্ষ্যভেদ এটসেট্রা তো এরপরে দশটার সময় রয়েছে স্পেশাল ক্লাস তোমরা আমার সাথে জয়েন করো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের পিন করা আছে লিঙ্ক আর যদি সাবস্ক্রিপশান নিতে চাও তার লিঙ্কও দিয়ে রেখেছি বছর এবং এক বছরের তোমাদের টেন পারসেন্ট ডিসকাউন্টের জন্য তোমরা এই কোডটা ইউজ করো কমেন্ট বক্সে পিন করা লিঙ্ক থেকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আবার ঠিক দশটার সময় আন একাডেমির ফ্রি লাইভ স্পেশাল ক্লাসে তার আগে নটার সময় তোমাদের ইউটিউবে আমি টপ ফর্টি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ডিউ ছিল আগের উইকের জুলাইয়ের লাস্ট উইকে সেটা প্রোভাইড করে দেবো তোমরা দেখে নিই অবশ্যই